জাভাস্ক্রিপ্ট ব্যবহার জন্য নর্মাল আমরা যে ওয়েবসাইটগুলো ইউজ তৈরি করলাম এই তৈরিকৃত ওয়েবসাইটে জাভাস্ক্রিপ্ট অ্যাপ্লাই করতে পারবো। জাভাস্ক্রিপ্ট একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আগে কমপ্লিটলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছিল না, এখন হয়েছে, এখন নিজেই স্বয়ংসম্পন্ন। স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ মানে শর্ট ল্যাঙ্গুয়েজ, সংক্ষিপ্ত ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজটা কমপ্লিটলি নিজে স্বয়ংসম্পন্নভাবে একটা কাজ কমপ্লিট করতে পারে না, সেরকম জিনিসকে বলা হচ্ছে স্ক্রিপ্টিং। আমি যে কাজটা নিজেই করতে পারবো না, কারো সহযোগিতা নিয়ে কাজ করব, তখন এটাকে বলা হচ্ছে স্ক্রিপ্টিং। স্ক্রিপ্ট বা স্ক্রিপ্ট ওয়াইজ কাজ করে, যেমন জাভা স্ক্রিপ্ট দিয়ে কাজ করে নিতে চাইলে HTML এর সহযোগিতায় করতে হয়, এই জন্য এটাকে বলা হচ্ছে স্ক্রিপ্ট। এক দুই নম্বরে হচ্ছে এটা একটি ল্যাঙ্গুয়েজ, এটা একটি ল্যাঙ্গুয়েজ, বিভিন্ন ধরনের কন্ডিশন ভিত্তিক কোনো কাজ করার জন্য এই স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজটি ইউজ করা হয়। আমরা অনেক সময় ওয়েবসাইটে দেখি বিভিন্ন ক্যালকুলেটর থাকে, ক্যালেন্ডার থাকে, তারপরে ইভেন্টগুলো থাকে, ইভেন্ট সেট করার জন্য একটা অপশন থাকে, এই কাজগুলো করা হয় মূলত স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ দিয়ে। তারপরে আমরা অনেক ধরনের ক্যালকুলেটর দেখছি, নর্মাল ক্যালকুলেটরগুলো, তারপরে হচ্ছে সায়েন্টিফিক ক্যালকুলেটর, তারপর ডেট অফ বার্থ ক্যালকুলেটর, এই ক্যালকুলেটরগুলোও তৈরি করা হয়েছে জাভাস্ক্রিপ্ট দিয়ে। অনেক সময় দেখায় গুড ইভিনিং মেসেজ, গুড মর্নিং মেসেজ, এই মেসেজগুলো দেওয়ার জন্য জাভাস্ক্রিপ্ট ব্যবহার করা হয়। তো এই স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ শুধু এইটাই নয়, অ্যানিমেশন, মোশন, স্লাইডিং, আমরা এরকম রিলেটেড ক্লিক করলে খুব সুন্দর স্মুথলি একটা ইমেজ চেঞ্জ হয়ে যাচ্ছে, স্ক্রল করলে স্মুথলি কী হয়ে যাচ্ছে, বিভিন্ন রকমের অ্যানিমেশন রিলেটেড যত কাজ, সব কাজগুলো এই স্ক্রিপ্ট এবং jQuery-র মাধ্যমে করা হয়। jQuery-কে ফুল কার্যকরী করার জন্য জাভাস্ক্রিপ্টটা ইউজ করা হয়। জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি ফাইল হচ্ছে jQuery। এক কথায় এটা কন্ডিশনাল ওয়াইজ কাজ করে এবং jQuery মূল টার্গেট jQuery নিয়ে কাজ করে এই জাভাস্ক্রিপ্টটা। তো জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিক্যাল কাজ করে থাকে, আর প্রোগ্রামিক্যাল কাজের মধ্যে আমরা দেখি যে যারা প্রোগ্রামিক্যাল কাজ করছে তারা জানে ডেটা ওয়াইজ কাজ করে। ডেটা, ডেটাটা কি? ডেটা হচ্ছে আমরা পৃথিবীতে যত রকমের জিনিস সব কিছুই ডেটা। আমি ভাত খাই, এটাও একটা ডাটা বা ইনফরমেশন বলা হয়। ডেটাকে প্রসেসিং করে যা পাওয়া যায় সেটাই হচ্ছে ইনফরমেশন। যাই হোক, 10, 20, 30, 40, 50, 1 লাখ, 1 কোটি, মিলিয়ন, বিলিয়ন, এগুলো কি সব ডেটা? আমি লিখলাম মাজিদ, এটা একটা ডাটা। আমি লিখছি 20, এটা ডাটা। আমি যদি লিখি 20.20, এটাও একটা ডাটা। মাজিদ 1, 2, 3, এটাও একটা ডাটা। মাজিদ @#, $, %, এগুলো সব ডেটা। তাহলে জাভাস্ক্রিপ্ট এরকম ডাটা নিয়ে কাজ করে, জাভাস্ক্রিপ্ট বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো এরকম ডাটা নিয়ে কাজ করে। ডাটা হচ্ছে মূলত কয়েক প্রকার, ক্যারেক্টার, নিউমেরিক্যাল, বুলিয়ান, এগুলোর মধ্যে আমি স্পেসিফিক কয়েকটা ডেটা নিয়ে কাজ করব বা কাজ দেখাব। একটা হচ্ছে ডাটার মধ্যে, আর একটা ডাটা হচ্ছে ইন্টিজার।
ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, যে ডাটাগুলো, আচ্ছা যতগুলো ডাটা দেখালাম সবগুলি ডাটা, কিন্তু আবারও আমি লিখি, মাজিদ একটা ডাটা, এটাও একটা ডাটা, এটাও একটা ডাটা, এটাও একটা ডাটা, জিরো এবং ওয়ান এটাও একটা ডাটা, ট্রু অ্যান্ড ফলস এটাও একটা ডাটা। একটু খেয়াল করলে আমরা দেখতে পাব প্রত্যেকটাই ডাটা, কিন্তু প্রত্যেকটা ডাটার ডিফারেন্স, যেমন এইটা এক কোয়ালিটির ডাটা, এটা একটা, এইটা এক কোয়ালিটির ডাটা, এটা এক কোয়ালিটির ডাটা, এটা একটা কোয়ালিটি, এটা একটা, এটা একটা, এটা একটা, তাহলে সবগুলি ডাটা, বাট ডাটা প্রকার ভেদ আছে, ডাটা বিভিন্ন রকমের হয়ে থাকে। যেমন এই ডাটাকে বলা হচ্ছে ক্যারেক্টার, যে ডাটাগুলো লেখা দিয়ে শুরু হয়, মানে ক্যারেক্টার দিয়ে শুরু করা হয় বা ক্যারেক্টার, সেই ডাটাগুলোকে বলা হচ্ছে ক্যারেক্টার টাইপ ডাটা। এর থেকে জেড পর্যন্ত, স্মলার অথবা আপার, যেটাই বলা হোক না কেন, এটাকে ক্যারেক্টার ডাটা বলবো আমরা। তাহলে ক্যারেক্টার ডাটা তৈরি করা হয় এর থেকে জেড, অথবা ছোট হাতের এর থেকে জেড। এই কয়েকটা কি দিয়ে তৈরিকৃত ডাটাগুলোকে বলা হচ্ছে ক্যারেক্টার টাইপ ডাটা। তাহলে এটা মাজিদ লিখলাম, এটা একটা ক্যারেক্টার টাইপ, এটা আমি মাজিদ লিখলাম, এটাও একটা ক্যারেক্টার টাইপ, আমি এটাও লিখলাম মাজিদ, এটাও ক্যারেক্টার টাইপ। তো এরকম রিলেটেড যত ডেটা আছে সবগুলোকে ক্যারেক্টার টাইপ ডেটা বলবো। তাহলে একটা আমরা শিখলাম ক্যারেক্টার, ক্যারেক্টার টাইপ ডাটা কি, যে ডাটাগুলো এ থেকে জেড, এই সংখ্যাগুলো বা কিগুলো দিয়ে তৈরিকৃত ডেটাকে ক্যারেক্টার টাইপ ডেটা বলা হবে বা বলা হয়। জাভাস্ক্রিপ্ট ক্যারেক্টার ওয়াইজ, সরি ডেটা ওয়াইজ কাজ করে। তো এই ডেটাগুলো বিভিন্ন রকম, যে ডাটাগুলো এ থেকে জেড পর্যন্ত এই কয়েকটা কি দিয়ে তৈরি করা হয় সেগুলোকে বলা হয় ক্যারেক্টার ডাটা টাইপ, ক্যারেক্টার ডাটা, এগুলোকে বলা হয় ক্যারেক্টার টাইপ ডাটা। তাহলে এ থেকে জেড পর্যন্ত যে ডাটার মধ্যে দেখবো সেগুলোকে বলবো ক্যারেক্টার, যেমন মাজিদ, রহিম, করিম, এগুলো কি ক্যারেক্টার টাইপ। আবার হতে পারে মাজিদ স্পেল লেখার স্টাইলটা এরকম ক্যাপিটালাইজড, এটাও ক্যারেক্টার হতে পারে, আপার কেজ, এটাও ক্যারেক্টার টাইপ ডাটা। ক্লিয়ার? ক্যারেক্টার টাইপ ডাটা কি ক্লিয়ার? তারপরে ইন্টিজার, ইন্টিজার, ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, এই সংখ্যাগুলো জিরো থেকে নাইন পর্যন্ত, এই নিউমেরিক্যাল কি দিয়ে তৈরিকৃত ডেটাগুলোকে বলা হচ্ছে ইন্টিজার। যে সংখ্যার মধ্যে কোনো দশমিক থাকবে না সেই সংখ্যাকেই আমরা ধরে নেব এটা একটা ইন্টিজার টাইপ ডাটা, যেমন দশ হতে পারে, বিশ হতে পারে, পঞ্চাশ হতে পারে, এক হাজার হতে পারে, এক লাখ হতে পারে, এক কোটি হতে পারে, তো এগুলোকে বলা হবে ইন্টিজার টাইপ। এক কথায় যে ডেটাগুলোর মধ্যে কোনো দশমিক থাকবে না সেগুলোকে বলবো আমরা ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। তাহলে ইন্টিজার কাকে বলবো? যে ডেটাগুলোর মধ্যে দশমিক থাকবে না এবং ওই ডাটাগুলো জিরো থেকে নাইন, এই নিউমেরিক্যাল কি দিয়ে তৈরিকৃত ডেটাগুলোকে বলবো ইন্টিজার। আমি কি বুঝাতে পারছি? ক্লিয়ার? ইন্টিজার জি স্যার, জি স্যার। আরেকটা হচ্ছে
सर, फ्लॉट और डबल, डबल फ्लॉट और डबल, বিভিন্ন ল্যাঙ্গুয়েজে ফ্লট বলা হয় আবার অনেক সময় ডাবলও বলা হয়। তো যে সংখ্যাগুলোর মধ্যে দশমিক সংখ্যা থাকবে সেগুলোকে বলা হবে ফ্লট অথবা ডাবল, ভগ্নাংশ ভিত্তিক। যে ডাটাগুলোর মধ্যে অবশ্যই তৈরিকৃত হবে, তৈরি হবে হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত এই নিউমেরিক্যাল কি দিয়ে, কিন্তু তো এই 0 থেকে 9 পর্যন্ত তৈরিকৃত নিউমেরিক্যাল কির মধ্যে যখন দশমিক থাকবে তখন এটা বুঝবো এটা প্লট অথবা ডাবল। এটা এরকমও হতে পারে এটাও ডাবল, এরকমও হতে পারে এটাও একটা ডাবল সংখ্যা। ঠিক আছে, তাহলে এটাকেও ডাবল বা প্লট বলবো, এগুলোকেও প্লট বলবো। এক কথায় 0 থেকে 9 পর্যন্ত এই নিউমেরিক্যাল কি দ্বারা তৈরিকৃত ডেটা, এবং এর মধ্যে যদি কখনো দশমিক থাকে তাহলে এই ডেটাগুলোকে বলবো আমরা ফ্লট অথবা ডাবল। ক্লিয়ার? তাহলে ক্যারেক্টার গেল, ইন্টিজার হলো, ফ্লট হলো, আর কিছু ডেটা আছে এরকম যে ক্যারেক্টার এবং নিউমেরিক্যাল কি এর সমন্বয়ে গঠিত যে ডাটা সেটাকে বলা হয় স্ট্রিং। স্ট্রিং ক্যারেক্টার, নিউমেরিক্যাল অ্যান্ড স্পেশাল ক্যারেক্টার। স্পেশাল ক্যারেক্টার বলতে বোঝায় এই যে এটা আশ্চর্য বোধক বোধক চিহ্ন অ্যাট দ্য রেট, বুঝে নাই এতক্ষণ কথা কথা শুনে যাচ্ছে না। ও আচ্ছা, এখন ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, স্পেশাল ক্যারেক্টার হচ্ছে এই যেগুলো আমি যেগুলো লিখতেছি এগুলো হচ্ছে স্পেশাল ক্যারেক্টার। তো আমরা দেখলাম ক্যারেক্টার, ইন্টিজার, ডাবল, আরেকটা ডেটা টাইপ আছে সেটা হলো স্ট্রিং। যে সকল ডেটা ক্যারেক্টার, নিউমেরিক্যাল অ্যান্ড স্পেশাল ক্যারেক্টার দিয়ে গঠন করা হবে সেই সকল ডেটাগুলোকে বলা হবে স্ট্রিং টাইপ। যেমন এবি করিম অ্যাট দ্য রেট অফ 01 অ্যাট দ্য হ্যাশ 20, এরকম যদি হয় তাহলে এই ডেটাটাকে বলবো আমরা স্ট্রিং। এখানে কি কি আছে, ক্যারেক্টারও আছে, নিউমেরিক্যালও আছে অ্যান্ড স্পেশাল আছে, তাহলে এই ডেটাকে বলবো আমরা স্ট্রিং। আবারও বলি, মাজিদ 1 2 3, এটা একটা স্ট্রিং টাইপ ডেটা, বিকজ এটার মধ্যে কি কি আছে, ক্যারেক্টারও আছে, নিউমেরিক্যালও আছে। কথা কি শোনা যাচ্ছে? এটা স্ট্রিং, আর স্ট্রিং হলে অবশ্যই ডাবল ইনভাইটেড কোমার মধ্যে লেখাটা লিখতে হয়। যেটা স্ট্রিং হবে সেটা অবশ্যই ডাবল ইনভাইটেড কোমার মধ্যে লিখতে হবে। তাহলে স্ট্রিং কি কি সমন্বয় হয়, একটা হচ্ছে ক্যারেক্টার থাকবে, ক্যারেক্টারও হতেও পারে, নিউমেরিক্যাল হতে পারে, দুইটা দুইটার সমন্বয় হতে পারে, অথবা স্পেশাল ক্যারেক্টারগুলোও থাকতে পারে। তাহলে এই তিনটার সমন্বয় গঠিত ডেটাকেই বলা হবে স্ট্রিং টাইপ। সবাই কি ক্লিয়ার? হ্যালো, জি স্যার, জি স্যার। ওকে, আরেকটা আছে হচ্ছে 0 আর 1 অথবা ট্রু অ্যান্ড ফলস। তুমি কি ভাত খাইছ? যদি বলি ইয়েস তাহলে বলবো ট্রু, ট্রু মানে সত্য, হ্যাঁ আমি ভাত খেয়েছি। লাইটটা কি জ্বলা, লাইটটা কি জ্বলতেছে? যদি লাইটটা জ্বলে তাহলে আমরা 1 বলতে পারি, 1 মানে অন, 0 মানে অফ, এটা 0 দিয়ে বোঝায়।
ট্রু অ্যান্ড ফলস হয়তো ক্লিয়ার হবে না, আমরা যখন প্র্যাকটিক্যালি কাজ করব সেটা সেই সময় ক্লিয়ার হবে। এটাকে বলা হয় বুলিয়ান, বুলিয়ান ডেটা টাইপ, জিরো অথবা ওয়ান অর ট্রু অ্যান্ড ফলস, এই কয়টা ডেটা টাইপ নিয়ে আমরা কাজ করব। তাহলে কি কি ডেটা টাইপ? একটা হচ্ছে ক্যারেক্টার, তারপরে হচ্ছে নিউমেরিক্যাল, তারপরে ফ্লট অর ডাবল, তারপরে ক্যারেক্টার সরি স্ট্রিং, তারপরে আমরা দেখলাম হচ্ছে বুলিয়ান, ট্রু ফলস অর জিরো ওয়ান, এই কয়েকটা ডেটা নিয়ে আমরা কাজ করব। এই ডেটাগুলো নিয়ে কাজ করতে চাইলে প্রয়োজন হয় এই ডেটাগুলোকে সংরক্ষণ করা। আমি যেই ডেটা নিয়ে কাজ করি না কেন, সেই ডেটাগুলো মেমোরিতে সংরক্ষণ করার প্রয়োজন হয়, মানে সেভ করতে হবে। আমি আমার মোবাইলে একটা ভিডিও আছে, সেই মোবাইলের ভিডিওটা তোমরা দেখতে চাচ্ছ বা হচ্ছে তোমাদের মোবাইলে নিতে চাচ্ছ, তাহলে এই ভিডিওটা পার করে তোমার মোবাইলে সেভ করতে হবে, দেন তুমি দেখতে পাবা, উইদাউট দেখার কোনো প্রশ্নই ওঠে না তোমাদের ফোনে। আমার ফোনে একটা ভিডিও আছে, সেই ভিডিওটা তোমরা দেখতে চাচ্ছ, তাহলে কী করতে হবে? আমার কাছ থেকে ভিডিওটা নিয়ে তোমাদের মোবাইলে রাখতে হবে, তাহলে দেখতে পাবা, তাই না? এই ডেটাগুলো নিয়ে কাজ করার সময় এই ডেটাগুলোকে আগে মেমোরিতে সেভ করতে হবে, দেন এই মেমোরিগুলো এই ডেটাগুলো কাজ করবে। তো আরেকটা আমরা কথা শুনি, ভেরিয়েবল, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোতে ভেরিয়েবল ইম্পর্ট্যান্ট। ভেরিয়েবল মানে হচ্ছে আমি যে ডাটাগুলো নিয়ে কাজ করতেছি সেই ডাটাগুলো মেমোরির কোথায় সেভ করতেছি বা রাখতেছি, তার আইডেন্টিফায়ারকেই বলা হচ্ছে ভেরিয়েবল। যেমন আমার ড্রাইভে ভিডিও নামে একটা ড্রাইভ আছে, আমি একটা ফাইল এখানে জমা রাখলাম, তাহলে ফাইলটা কই রাখলাম? স্পেসিফিক একটা আইডেন্টিফায়ার হলো যে আমি ভিডিও নামে যে ফোল্ডার বা ড্রাইভ আছে সেই ড্রাইভে আমি কিছু কাজ রাখছি। এই যে একটা মেমোরির নামকরণ করা হলো, যেমন আমার হার্ড ডিস্কে যদি আমি দেখি, এই যে দিস পিসিতে গেলাম, কয়টা ড্রাইভ দেখতে পাচ্ছ এখানে? দুইটা। এই দুইটাকে বলা হবে ভেরিয়েবল, কারণ এই এই দুইটাই হচ্ছে মেমোরি লোকেশান, একটার নাম হচ্ছে লোকাল ডিক্সি আর একটার নাম হচ্ছে নিউ ভলিউম ডি। এই যে নিউ ভলিউম ডি, এটাকে বলা হবে ভেরিয়েবল নেম। এই জায়গাতে আমরা অনেক তথ্য জমা রাখতে পারি। তাহলে মেমোরি, আমি যে ডাটা নিয়ে কাজ করতেছি সেই ডাটাটাকে মেমোরিতে সেভ দিতে হবে। তো মেমোরির কোন জায়গায় সেভ দিচ্ছি সেই জায়গাটার নামকরণ করাকেই বলা হচ্ছে ভেরিয়েবল। সবাই কি বুঝতে পারছি? জি স্যার। মেমোরি গুলো এরকম, মনে করো মেমোরি গুলো এরকম, আমাদের একটা মেমোরি আছে, সেই মেমোরির জায়গাগুলো এরকম করে থাকে। এরকম জায়গা। এখন আমি একটা ডাটা নিয়ে কাজ করতেছি, দশ, মনে করো দশ এই ডাটাটা নিয়ে কাজ করব। এই দশটা আমাকে মেমোরিতে আগে রাখতে হবে, তাছাড়া আমি কাজ করতে পারবো না। তাই মনে করি এই যে এইখানে আমি দশটা রাখলাম, এখন কি খুঁজে পাবা এটা কোন জায়গায় আছে বলো তো, কেউ পারবা কি? কেউ এটা মেমোরি কোন জায়গায় আছে কেউ বলতে পারবো না, কিন্তু আমি যদি এটার নাম দেই, আমি যদি এই মেমোরি লোকেশনটার নাম দেই হচ্ছে, এই মেমোরি লোকেশনের নাম দিলাম এ,
এখন আমরা বলতে পারি না যে এ নামের যে জায়গাটা আছে মেমোরিতে সেই জায়গাতে যে মানটা আছে সেই মানটা আমার বা আমি রাখছি, এটা বলতে পারবো না। এই যে মেমোরির যে নামটা দিলাম এই নামটাকে বলা হচ্ছে ভেরিয়েবল। আমার তোমাদের কম্পিউটারে আমি একটা ফাইল রাখলাম আর বললাম আমি একটা ফাইল রাখছি, খোঁজো বের করো, পারবা? আমি যদি রাখি জীবনেও ট্রাই করলে পারবা না আমি কি নামে রাখছি। কিন্তু আমি যদি বলি মাজিদ ডট বিএটি বা মাজিদ নামে একটা ফোল্ডার রাখছি, খুঁজে বের করো, পারবা না? এই যে একটা নাম দিলাম এই নামটাকেই বলা হচ্ছে ভেরিয়েবল। তাহলে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যে কাজ করে থাকি সেটা ডেটার উপর, আর এই ডেটাগুলোকে নিয়ে কাজ করতে হলে অবশ্যই ডেটাগুলোকে মেমোরিতে সেভ দিতে হবে। আর এই মেমোরি কোন জায়গাতে সেভ দিচ্ছি বা কোন জায়গাতে রাখতেছি এই জায়গার একটা নামকরণ করাকেই বলা হচ্ছে ভেরিয়েবল। সবাই ক্লিয়ার? ভেরিয়েবল কাকে বলে? মেমোরি লোকেশনের নাম, মেমোরি লোকেশনের নামকে ভেরিয়েবল বলে। জি স্যার। মনে করো 10 এবং 20 কে যোগ করলে কত হবে সেটা আমি দেখতে চাচ্ছি, এটা জাভাস্ক্রিপ্ট দিয়ে দেখতে চাচ্ছি। তাহলে আমাকে প্রোগ্রাম লিখতে হবে 10 এবং 20, আমার টার্গেট হচ্ছে 10 এবং 20 কে যোগ করব। ঠিক আছে, আমরা যেমন স্টাইল শিট শুরু করি স্টাইল করার জন্য স্টাইল নামে ট্যাগ নিয়ে এর ভিতরে, ঠিক জাভাস্ক্রিপ্ট শুরু করতে হবে স্ক্রিপ্ট নামে। স্ক্রিপ্ট নামে ট্যাগ নিয়ে এগুলো থাকতেও পারে নাও থাকতে পারে, এর ভিতরে আমাকে প্রোগ্রাম লিখতে হবে। তাহলে আমাদের টার্গেট হচ্ছে 10 এবং 20 কে যোগ করব, যোগ করলে কত হবে সেটা আমরা প্রোগ্রামিংয়ের মাধ্যমে দেখব। তাহলে এই দুটাকে ভেরিয়েবলে রাখতে হবে, রাইট? মেমোরিতে রাখতে হবে কি, ঠিক কি না? এতক্ষণের আলোচনা তো সেটাই বুঝলাম যে আমি 10 এবং 20 এটাই নিয়ে কাজ করি না কেন সেটা মেমোরিতে রাখতে হবে, আর মেমোরিতে রাখার জন্য ভেরিয়েবল ঘোষণা করতে হবে বা মেমোরি লোকেশনের নাম দিতে হবে। তো ভেরিয়েবল ঘোষণা করা বা মান দেওয়ার জন্য ভেরিয়েবলের নাম লেখার জন্য লিখতে হয় ভার, দ্যাট মিন্স ভেরিয়েবল, ভার মিন্স ভেরিয়েবল। এ কমা বি কমা সি, এর মানে হচ্ছে আমরা তিনটা ভেরিয়েবলের নাম নিলাম বা তিনটা মেমোরির জায়গা নিলাম। মনে করো তিনটা জায়গা আমার লাগবে এই 10 এবং 20 কে যোগ করে রেজাল্টটা দেখার জন্য, তিনটা জায়গা লাগবে। এই তিনটার জায়গার নামকরণ করলাম, একটার নাম মনে করো এ, আরেকটার নাম দিলাম বি, আরেকটার নাম দিলাম মনে করো সি। এই তিনটা জায়গা আমার দরকার, তিনটা জায়গা ছাড়া দুইটা সংখ্যার যোগফল দেখতে পাবো না, সেই জন্য তিনটা জায়গা লাগবে। আর তিনটা জায়গার আমরা নাম দিলাম এ, একটা নাম দিলাম বি, আর একটা নাম দিলাম সি। সবাইকে বুঝতে পারছি ব্যাপারটা? এজন্য লিখতে হবে কি ভার এ বি সি, হতে পারে ছোট হাতের হতে পারে বড় হাতের, নো প্রবলেম। এখন এই যে এ, এর ভিতরে আমি মান রাখতে চাচ্ছি 10, এর ভিতরে মান রাখতে চাচ্ছি 10, তাহলে এ ইকুয়াল 10 দিতে হবে। তাহলেই কম্পাইলার বা ব্রাউজার বুঝবে এ যে লোকেশনটা নিল সেই জায়গার 10 রাখছে, মানে এই জায়গার রাখলাম। আবার বি ইকুয়াল 20, মানে 20 নিয়ে আমরা কাজ করবো, এই জন্য বি ইকুয়াল 20, তার মানে বি এর এখানেও কি রাখলাম 20 মানটা রাখলাম। এখন সি ইকুয়াল কী হবে? তাহলে আমরা বলি সি ইকুয়াল এ প্লাস বি, তার মানে কি এই এ এবং বি এর মানগুলো যোগ করবে, যোগ করে যেটা হবে সেটা কার মধ্যে রাখবে, সি এর মধ্যে। এইটুকু কি বুঝতে পারছি? আচ্ছা, এইটা আমি এখন ব্রাউজারে দেখব, এটা আমি ওপেন করি কন্ট্রোল এর সেভ, এটা ব্রাউজার ওপেন করলাম, কিছুই দেখা যাচ্ছে না, 10 20 নিচে সেটাই। আচ্ছা, এটা আমি কেটে দিলাম,
এখন কিছু দেখা যায়। আমি চাচ্ছি এখানে কোন জায়গায় ওই দুইটা যোগ করলাম যেটা সেটা দেখব। দেখার জন্য লিখতে হয় ডকুমেন্ট ডট রাইট, এর ভিতরে বলতে হবে সি, তাহলে সে রেজাল্ট দিয়ে দিবে। কি দেখতে পাচ্ছি? আচ্ছা, তাহলে আমরা এইটা দেখতে পাচ্ছি, এই যে 30। তাহলে দেখার জন্য যেটা লিখতে হবে সেটার নাম ডকুমেন্ট ডট রাইট। এটা একটা ফাংশন, এটার মাধ্যমে আমরা আউটপুটগুলো দেখতে পাব যে এই যে ক্যালকুলেশনটা করলাম সেই ক্যালকুলেশনের রেজাল্টটা কী হবে সেটা আমরা দেখতে পাব। এখানে 10 আর বেশি রাখতে হবে তা না, আমি যদি দেখতে চাই যে 500 যোগ 50 কত হবে সেটাও দেখতে পাবো। কন্ট্রোল এস সেভ, এখানে যদি রিলোড দেয় এই যে 550 আসছে। এতটুকু কি বুঝতে পারছে সবাই? স্যার জি স্যার, সবার ক্লিয়ার? আচ্ছা, এটা নিউমেরিক্যাল। আমরা যদি ফ্লট যোগ করতে চাই ডাইরেক্ট এখানে ফ্লট ইউজ করতে পারবো, যে 500.30 আর বি এর মান দিলাম 0.60, এখন কত হবে সেটাও দেখে দিবে। এই যে এখানে একটু রেজাল্ট ভুল আসবে, কেন আসবে এগুলো পরে আমরা বুঝতে পারবো। তো এইভাবে আমরা কি করতে পারি, যোগ করতে পারি, বিয়োগও করতে পারবো। সেম এখানে যদি বিয়োগ করতে চাই তাহলে বিয়োগের চিহ্নটা দিলেই হবে, এই যে গুণ করতে চাইলে গুণও হবে, গুণ ভাগ করতে চাইলে ভাগও হবে। ঠিক আছে, এখন এই যে গুণ ভাগ করতেছি এগুলোকে কি বলে, এগুলো কেন কোথায় কিভাবে ইউজ করব, এটা বিষয়। আমাদের তো ভেরিয়েবল ক্লিয়ার নাকি? ভেরিয়েবল ক্লিয়ার, ডেটা টাইপ ক্লিয়ার? জি স্যার। এটাকে বলা হয় অপারেটর। অপারেটর মানে জি স্যার, যিনি অপারেট করে, যেমন ড্রাইভার একজন গাড়ি চালায়, ড্রাইভ করে, তাকে কি বলি, ড্রাইভার। তো এই মূল কাজটা, এই দুইটা ভেরিয়েবলকে যোগ করা, বিয়োগ করা, ভাগ করা, এই মূল যে কাজ হচ্ছে এই কাজটা করার জন্য কাউকে প্রয়োজন, আর যে করে এই কাজটা তাকেই বলা হয় অপারেটর। অপারেটর, এখন অপারেটরগুলোর ভাগ আছে, অনেক ধরনের অপারেটর আছে, বিভিন্ন কাজ করার জন্য বিভিন্ন অপারেটর আছে। যেমন এই যে যে কাজগুলো আমরা দেখলাম, যোগ করতেছে, বিয়োগ করতেছে, গুণ করতেছে, ভাগ করতেছে, এগুলোকে বলা হয় ম্যাথমেটিক্যাল অপারেটর। অপারেটর, ম্যাথমেটিক্যাল অপারেটর কি কি, যোগ, গুণ, ভাগ, মাইনাস, এগুলোকে বলা হচ্ছে ম্যাথমেটিক্যাল অপারেটর। এই অপারেটরগুলোর মাধ্যমে দুই বা ততোধিক ভেরিয়েবলের মানের মধ্যে কাজ করে থাকে। যেমন দুইটা আমরা যদি চাই আরও বেশি যোগ করব, আমি এরকম নিলাম, একটা নাম রাখলাম এ, একটা নাম রাখলাম বি, একটা নাম রাখলাম সি, একটা নাম রাখলাম ডি। এখন এইগুলো সবগুলো যোগ করতে চাচ্ছি সেম অবস্থায়, তাহলে ই নামে একটা ভেরিয়েবল নিলাম, এর মধ্যে যোগ করব, এ যোগ বি যোগ সি যোগ ডি, তারপরে রেজাল্ট দিবে। দেখি এই যে রেজাল্ট দিছে, ঠিক আছে, রেজাল্ট হলো। আচ্ছা, এটা একটু তুলে দিই। হ্যাঁ সরি, এখানে আমাদের হবে কি, ই হবে, এই যে এখন আসছে। তো এইভাবে যোগ বিয়োগ গুণ ভাগ, তাহলে
যে অপারেটরের মাধ্যমে বা যে অপারেটরগুলোর মাধ্যমে দুই বা ততোধিক ভেরিয়েবলের ভ্যালুর সাথে কাজ করে নিতে পারে, অথবা দুই বা ততোধিক ভেরিয়েবলের মানগুলোকে যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি, সেই অপারেটরগুলোকে বলা হচ্ছে ম্যাথমেটিক্যাল অপারেটর। ম্যাথমেটিক্যাল অপারেটর, যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো দুই বা ততোধিক বা এক বা একের অধিক মানগুলোর মধ্যে কী করতে পারে, যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারে, সেই অপারেটরগুলোকে বলা হচ্ছে ম্যাথমেটিক্যাল অপারেটর। সবার কি ক্লিয়ার? জি স্যার। ম্যাথমেটিক্যাল অপারেটর গেল। অ্যাসাইনমেন্ট অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটরের মধ্যে একটা আছে হচ্ছে ইকুয়াল, অ্যাসাইনমেন্ট অপারেটরের মধ্যে আছে প্লাস, অ্যাসাইনমেন্ট সরি প্লাস প্লাস, অ্যাসাইনমেন্ট অপারেটরের মধ্যে আছে মাইনাস মাইনাস। অ্যাসাইনমেন্ট অপারেটর মানে কি? অ্যাসাইন করে দেওয়া, কাউকে কিছু দিয়ে দেওয়া। আমি রাফিকে 500 টাকা দিলাম, তাহলে এইটা অ্যাসাইন করে দিলাম, তার মানে রাফি ইকুয়াল 500 টাকা। এই যে মাঝখানে যে একটা অপারেটর বসলো, এটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর। রাফি ইকুয়াল 500 টাকা, তার মানে আর রাফি 500 টাকা পাবে, মানে রাফিকে আমি 500 টাকা দিয়ে দিলাম, বা একটা বোতল, প্লাস্টিক বোতল, আমি বোতলে লিখলাম, কেউ মাইন্ড করল বোঝার জন্য। বোতল ইকুয়াল লাল পানি, লাল পানি মানে হচ্ছে এই বোতলের ভিতরে আমি লাল পানি রাখলাম, এই বোতলটাকে আমি সৌদি আরব নিয়ে গেলাম, পানিটা কালো হয়ে যাবে, তাই না? হ্যালো, আমি একটা বোতলের মধ্যে লাল পানি রাখলাম, এই বোতলটাকে সৌদি আরব নিয়ে গেলাম, নিয়ে যায় কি সবুজ পানি পাব? হ্যালো, না স্যার, না স্যার, স্যার লাল পানি বানানো হয়েছে স্যার, লাল পানি থাকবে স্যার, সরি লাল পানি রাখলাম। আমরা এখন এই বোতলটাকে যেখানেই নিয়ে যাই সেখানে কি পাবো? লাল পানি পাবো, তার মানে এর ভিতরের কোনো কিছু চেঞ্জ হবে না। হ্যাঁ, উইদারগত প্রবলেম থাকলে সেটা চেঞ্জ হতে পারে, বাট আমি যেটা রাখবো আমি যেখানেই নিয়ে যাই না কেন, আমি কি পাবো? ওই জিনিসটাই পাবো। অ্যাসাইনমেন্ট অপারেটর মানে হচ্ছে সেইটাই, যে কাউকে যখন কিছু দিয়ে দেওয়া হয়, অ্যাসাইন করে দেওয়া হয়, তাহলে ওই জিনিসটা ওর মধ্যে সংরক্ষিত থাকে, মানে সংরক্ষিত করার জন্য অ্যাসাইনমেন্ট অপারেটর ব্যবহার করা হয়। যেমন এ একটা ভেরিয়েবল, দ্যাট মিন্স একটা মেমোরি লোকেশনের নাম, বাট এর মধ্যে আমি কি দিছি, এই ভ্যালুটা রাখছি, এই ভ্যালুটা যদি চেঞ্জ হতো তাহলে কি আমাদের যোগটা অ্যাকচুয়াল পাইতাম? পাইতাম না। এখানে এ বি সি ডি এটা যোগ করতেছেন, এর ভিতরের ভ্যালু, তার মানে কি এর ভিতরে যে মানটা রাখছিলাম সেটা অপরিবর্তিতই আছে, কোনো রকম পরিবর্তন হয় নাই। ঠিক এখানে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটরের মাধ্যমে কোনো একটা ভেরিয়েবলের মানকে অ্যাসাইন করে দিতে পারি, তারপরে প্লাস প্লাস এবং মাইনাস মাইনাস আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব, এটা একটু বেশি আলোচনা করা প্রয়োজন। আমরা আজকে ইকুয়াল নেই থাকি, এটাকে বলা হয় ইকুয়াল, অনলি ইকুয়াল বা অ্যাসাইনমেন্ট অপারেটর, যেটা আমরা একটা ইকুয়াল ইউজ করি সেটা। তাহলে অ্যাসাইনমেন্ট অপারেটর বুঝতে পারছি, রাইট? এখন দেখো, এ ইকুয়াল আমি দিলাম 10, আবার এখানে বললাম এ ইকুয়াল এ প্লাস 10, ও এখানে 20 দিছি, তাহলে বলো তো এর মান কত হবে? স্যার
স্যার এর মান স্যার 30 হবে। শিওর হ্যাঁ স্যার শিওর বলো, কনফিউজ না, 30 শিওর, শিওর 30 30? শিওর একদম ওকে, একদম তাহলে শিওর এখানে স্যার। এ ইকুয়াল এ প্লাস বি, এমন কত হবে? সবাই একটু বোঝার চেষ্টা করো, এটা কত হবে বলো? স্যার 80, 80, আশি স্যার, শিওর? এই দুইজনে অ্যান্সার দিচ্ছ, আর কেউ অ্যান্সার দিচ্ছে না ভাই? স্যার শিওর, হ্যাঁ শিওর আসবে। সবাই শিওর? তো এই অ্যাসাইনমেন্ট অপারেটর গুলো কি করতেছে আমরা একটু ফলো করি। 20 এই অপরিবর্তিত, এখন এখানে আমরা এ ইউজ করছি, মানে কি ওই উপরের 20টা এখানে আসছে, আবার এর ভিতরে এই দুইটা যোগ করে কি রাখলাম 30। এখানে এ ইউজ করছি মানে এই এর না, কারণ এর মানটা পরিবর্তন হয়ে গেছে, পরবর্তীতে আবার এইটা অ্যাসাইন করে দিছি, তার মানে এইটার যোগ করে 30 হবে, 30টা এখানে আসবে, এবং বি এর মান তো আছেই এখানে এইটা। এখন যদি এখানে বি ইকুয়াল এ প্লাস বি বি প্লাস এ লিখি, তাহলে কত পাবো বি এর মান? বি ইকুয়াল হোয়াট? 100 100, হ্যাঁ 100 100 পাবো, 130 স্যার, 130। কিভাবে? এই যে বি এর মান তো আমাদের দেওয়াই আছে, বি এর মান 50 দেওয়া আছে, তাই না? এর মান এখানকার লাস্ট যেটা, লাস্ট যে মানটা রাখছে সেই মানটা এখানে হিসাব নিকাশ করা হবে, এটাকে বলা হচ্ছে ভেরিয়েবল লাইফ টাইম। যখন কোনো ভেরিয়েবলের মান নতুন করে একবার দিলাম, নতুন করে আর দেওয়া হয় নাই, তো ওই মানটা যতক্ষণ পর্যন্ত চলবে ততক্ষণ পর্যন্ত বলা হয় ভেরিয়েবল লাইফ টাইম। তো এইটা ভেরিয়েবলের মানটা চেঞ্জ হয়েছে, এখন এখানে এ বলতে এ 20 না, লাস্ট যে ক্যালকুলেশনটা হয়েছে সেই মানটা এখানে যোগ হবে, লাস্ট কত? 80। তাহলে 8 ইকুয়াল 130। ওকে, হ্যালো, জি স্যার, জি স্যার, তাহলে এখানে আমরা 130 পাবো। তো এইভাবে অ্যাসাইন করা হয়, এটা হলো অ্যাসাইনমেন্ট অপারেটর। আচ্ছা, আরো কিছু অপারেটর আছে, রিলেশনাল অপারেটর, রিলেশনাল অপারেটর, রিলেশনাল অপারেটরের মধ্যে আছে গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন অর ইকুয়াল, লেস দেন অর ইকুয়াল, ডাবল ইকুয়াল, ট্রিপল ইকুয়াল, নট অর ইকুয়াল, এগুলোকে বলা হচ্ছে রিলেশনাল অপারেটর। আচ্ছা, আমি ধরলাম এ ইকুয়াল 10, আবার এ ডাবল ইকুয়াল 10, আবার এ ট্রিপল ইকুয়াল 10, এই তিনটার মধ্যে কি পার্থক্য আমরা একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি। এইটা তাহলে কি অপারেটর? অ্যাসাইনমেন্ট অপারেটর, আর এগুলো হচ্ছে রিলেশনাল অপারেটর। কিন্তু আসলে এই এই তিনটার মধ্যে ডিফারেন্সটা কি? এ ইকুয়াল 10 মানে হচ্ছে এর ভিতরে আমরা 10টা জমা রাখলাম, এটাই তো আমরা বুঝলাম, তাই না? একে যেখানে নিয়ে যাব কি পাবো? 10 পাবো। আমার কথা কি ক্লিয়ার বুঝতে পারতেছে সবাই বা শুনতে পাচ্ছ? আচ্ছা, তাহলে এ ইকুয়াল 10 মানে হচ্ছে এর ভিতরে 10টা জমা রাখলাম, কিন্তু এ ডাবল ইকুয়াল 10 মানে হচ্ছে এর ক্ষমতা বা এর পাওয়ার বা এ যত বড় 10ও তত বড়, এ যত বড় 10ও তত বড়। এই যে একটা সমান সমান করলাম, রাফি আর আমি সমান সমান, রাফি তাহলে কি বলতে হবে? রাফি আর মাজিদ সমান সমান, তাহলে রাফি ইকুয়াল মাজিদ, তাই বলতে হবে, তাই না? একটু রেসপন্স করো প্লিজ। রাফি ইকুয়াল মাজিদ এই কথা বলতে হবে, তাই না? তার মানে বুঝবো রাফি এবং মাজিদ সমান সমান, রাইট?
নো স্যার এটা রং নো স্যার আরেকটা এটা রং রাফি ইকুয়াল মাজিদ মানে রাফি ইকুয়াল এটা হলো অ্যাসাইনমেন্ট অপারেটর রাফির মধ্যে মাজিদ চলে গেল এটার মানে এটা আমি যখন বোঝাবো রাফি মাজিদের সমান সমান বা রাফি মাজিদ দুইটি জনের সমান তাহলে এখানে ডাবল ইকুয়াল দিতে হবে এখন কি মাজিদ এবং রাফি বা রাফি অথবা মাজিদ দুইজনে সমান সমান এটা কি বুঝাতে পারছি যখন আমরা সমান সমান বোঝাবো রিলেশন তৈরি করার ক্ষেত্রে তখন আমরা কি করব ডাবল ইকুয়াল ইউজ করবো যখন অ্যাসাইনমেন্ট করব বা একটার ভিতরে আরেকটা কিছু রাখবো তখন অ্যাসাইনমেন্ট অপারেটর ব্যবহার করব এখন ট্রিপল ইকুয়াল ট্রিপল ইকুয়াল মানে হচ্ছে যখন আমি রিলেশন করব রিলেশন বা কম্পেয়ার করব একজনের সাথে আরেকজন সেক্ষেত্রে এটি ব্যবহার করা হয় যেমন রাফি এবং মাজিদ দুইজনের সমান সমান এক্ষেত্রে আমি ব্যবহার করব কারণ রাফিও মানুষ মাজিদও মানুষ এই দুইটার সাথে কম্পেয়ার করা যায় বাট রাফির সাথে ডন মাইন রাফি এখানে আমি যদি বলি গাভি এটা রিলেশন করা যাবে না কারণ রাফির জাতটাই ভিন্ন আর গাভির জাতটা ভিন্ন দুইটা দুই প্রজাতি তাহলে এই দুইটার মধ্যে সমান সমান তুলনা করতে আমরা কখনো এটি ব্যবহার করতে পারবো না অবশ্যই রাফি মানুষ মানুষ দিয়েই তুলনা করতে হবে রনির সাথে রাফি সমান সমান এটা আমি ইউজ করব এখন ছাগল ছাগলের সাথে আমি অন্য একটা ছাগলকে অন্য আরেকটা ছাগলকে কি করতে পারি সমান সমান কিনা এটা বলতে পারি বাট মানুষের সাথে ছাগলের তুলনা হবে না আবার ছাগলের সাথে মুরগির তুলনা হবে না তো যখন আমরা একই জাতীয় ডাটা চেক করব আমি যে ডাটাটা নিছি সেই ডাটা এখন আমরা পাসওয়ার্ড থেকে যে ডাটাটা নিচ্ছি ওই ডাটা ওই দুইটার ডাটা সেম কিনা এটা চেক করব এই যে যখন যে ডাটাটা আমি একটা ডাটা রাখছি মনে করো এর ভিতরে রাখছি হচ্ছে 10.10 বি ইকুয়াল 10 আমি যদি এরকম বলি এ ট্রিপল ইকুয়াল বি তাহলে এই কথাটা রং কারণ এ এক কোয়ালিটি বি আরেক কোয়ালিটি এর সাথে বি কম্পেয়ার করতে হলে অবশ্যই এখানে মান দিতে হবে এখন আমি ভালো বলতে পারি এটা একটু আননোন আছে আই নো বাট এটা ক্লিয়ার হবে যাই হোক আমরা এই দুইটা নিয়ে এখন থাকি অ্যাসাইনমেন্ট অপারেটর অ্যান্ড রিলেশনাল অপারেটর রিলেশন তখনই যখন দুইটা সমান সমান বোঝাবো আমি আর রাফি সমান সমান আর বা রাফি আর রনি সমান সমান এরকম বোঝাতে ডাবল ইকুয়াল ব্যবহার করব আর আমরা জানি গেটার দেন মানে কি এ গেটার দেন বি আমি এর মান দিলাম 10 বি এর মান দিলাম 20 আমি বুঝাচ্ছি এ কি বিয়ের চেয়ে বড় যখন আমি এই হিসাবটা করব তখন অবশ্যই এ গেটার দেন বি দিব আবার যখন বি কে ছোট না বড় চেক করার জন্য বলবো এ কি লেস দেন ইকুয়াল বি এ কি বিয়ের চেয়ে ছোট আবার যদি এম এইটা বলি এ গেটার দেন বি এ কি বিয়ের থেকে বড় কিংবা সমান অথবা এ কি বিয়ের থেকে ছোট কিংবা সমান অথবা এ কি বিয়ের সমান সমান অথবা এ কি নট ইকুয়াল বি বিয়ের সমান বা বি নয় এ কি বি অথবা বিয়ের সমান নয় এই যে এই কথাগুলো আনার জন্য আমরা রিলেশনাল অপারেটর ইউজ করব রিলেশনাল গেল ম্যাথমেটিক্যাল গেল অ্যাসাইনমেন্ট অপারেটর গেল আপাতত এই তিনটে অপারেটর নিয়ে আমরা কাজ করি আর যেগুলো আসবে সেগুলো আমি আলোচনা করব আশা করি এতটুকু সবাই বুঝতে পারছে আমি যে আলোচনাটা করলাম না বুঝতে পারলে আমাকে প্লিজ জানাও হ্যালো
জি স্যার কি বোরিং লাগতেছে, বুঝতেছ না, খারাপ লাগতেছে নাকি, এরকম কিছু বলো না, বললাম ওকে। এখন আমি এক কাজ করি, মনে করো এ এবং বি দুটা মান নিলাম, নিয়ে এখানে বললাম, ও আরেকটা দেখো, কন্ডিশন দেওয়ার সিস্টেম, এইগুলো নর্মাল ক্যালকুলেশন, কন্ডিশন দিব যে এ যদি বি এর চেয়ে বড় হয় তাহলে বি এর মান দেখাবে, না হলে দেখাবে না, এই যে একটা শর্ত আরোপ করতেছি, এই শর্ত আরোপ করার জন্য একটা স্টেটমেন্ট ব্যবহার করতে হয়, এগুলোকে বলা হয় কন্ট্রোল স্টেটমেন্ট, ভেরিয়াল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ব্যবহৃত বা তৈরিকৃত প্রত্যেকটি লাইনকে বলা হয় স্টেটমেন্ট, এটা একটা স্টেটমেন্ট, এটা একটা স্টেটমেন্ট, এই স্টেটমেন্টগুলোকে কন্ট্রোল করার জন্য যে আরেক আরও কিছু স্টেটমেন্ট ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় কন্ট্রোল স্টেটমেন্ট। কন্ট্রোল স্টেটমেন্ট দুই প্রকার, একটা হলো ব্রাঞ্চিং, একটা হচ্ছে লুপিং। তো আমরা প্রথমে ব্রাঞ্চিং স্টেটমেন্ট দেখব, মানে চেক করা, এ চেক করার জন্য একটা সিনট্যাক্স আছে, মনে করো ইফ এলস, ইফ এলস, এটা একটা ব্রাঞ্চিং স্টেটমেন্ট। এটাকে আমি কীভাবে ব্যবহার করব, অ্যাপ্লাই করব, এটার জন্য একটা গাঠনিক স্ট্রাকচার আছে, ইফ তারপরে ব্র্যাকেটের মধ্যে বলতে হবে কন্ডিশন, কন্ডিশন তারপরে দুইটা ব্র্যাকেট দিতে হবে, তারপরে এখানে হবে স্টেটমেন্ট, তারপরে এলস, তারপরে সেকেন্ড ব্র্যাকেট অ্যানাদার স্টেটমেন্ট বা অন্য স্টেট। স্টেটমেন্ট এরকম গঠনটা কি, আগে ইফ বলতে হবে, তারপরে কন্ডিশন থাকবে, তারপরে কি একটা স্টেটমেন্ট, তারপরে এলস, তারপরে অন্য স্টেটমেন্ট, এর বাস্তব এক্সাম্পলটা দেখলে আরো ক্লিয়ার হবে। আচ্ছা এটা আমি রাখলাম, এখন একটু চিন্তা করে দেখো, আমি এর মধ্যে 20 রাখলাম, বি এর মধ্যে 50 রাখলাম, আমি চাচ্ছি এর মানটা তখনই দেখাবে যখন এর মান বি এর থেকে বড় হবে। আচ্ছা তা না লিখে আমি দুইটা পাসওয়ার্ড সিস্টেম দেখাই, দুইটা ভেরিয়েবল নেই, একটা নিলাম পাস, পাস নামে একটা ভেরিয়েবল নিলাম, পাসের মধ্যে রাখলাম 0177, 0 দেওয়া যাবে না, 1 2 3 4 5, পাস নামে একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলের নাম কি দিলাম, ভেরিয়েবলের মান দিলাম 1 2 3 4 5, আমি বলবো যদি পাস ডাবল ইকুয়াল, যে মান দিছে সেটা তো আছেই, সেইটা যদি সেটা যদি 1 2 3 4 5 না হয়, যদি হয় তাহলে এখানে একটা মেসেজ দেখাবে, ডকুমেন্ট ডট রাইট, ইওর পাসওয়ার্ড ইজ কারেক্ট, else দেখো এটা একটা স্টেটমেন্ট, এটা একটা স্টেটমেন্ট, বলো তো কোন স্টেটমেন্টটা দেখাবে, হ্যালো কথা কি শুনতে পাচ্ছ, এখানে আমি একটা ভেরিয়েবল নিছি পাস নামে, এই পাসের মানটা আমি দিছি 1 2 3 4 5, দেওয়ার পর আমি এখানে বলছি ইফ
पास डबल इक्वल वन टू थ्री फोर फाइव माने এইটার সাথে এই পাসের ভিতরে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা যদি সমান হয় তাহলে এইটা শো করবে, মানে এই স্টেটমেন্টটা শো করবে যে ওর পাসওয়ার্ড ইজ কারেক্ট। আর যদি না মিলে এটার সাথে অন্যথায় আরেকটা মেসেজ প্রিন্ট করবে যে ইউর পাসওয়ার্ড ইজ ইনকারেক্ট। এখন আমি যে স্টেটমেন্টটা কন্ট্রোল স্টেটমেন্টটা ইউজ করলাম এর ফলে কোন স্টেটমেন্টটা বা কোন লাইনটা বা কোন মেসেজটা শো করবে, কোন মেসেজটা শো করবে,